তো দর্শক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি একটি অসহায় বন বৃষ্টিরাপুর বাসায়। এই বৃষ্টিরাপু তার জীবনে এমন কি কষ্ট লুকিয়ে আছে, তার জীবনে অজান্ত কিছু কথা আপনারা আজকে শুনতে পারবেন। যে বোনটি ইন্ডিয়াতে জন্ম, বাংলাদেশে সে বড় হয়েছে, কীভাবে ইন্ডিয়ার থেকে আসছে, কীভাবে বাংলাদেশে বড় হয়েছে, কার কার মাধ্যমে, এবং কীভাবে তার ভবিষ্যতে কীভাবে রং নম্বরে প্রেম করে বিয়ে করে সেই স্বামীও তাকে সুখী রাখতে পারেনি। সত্যিকার এই বোনটি এমন একটা অবস্থা, তার ঠিকানা, তার বাবা মা কেউই নাই, কাদের কাছে বড় হয়েছে, তারও তাকে কী অবস্থা রেখেছে সে বিষয় নিয়ে জানবো। চলুন দর্শক, আমরা সে বৃষ্টিরাপু তার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন বোন আপনি? আলহামদুলিল্লাহ বোন, ভালো থাকারই কামনা মনে করি। তো বৃষ্টিরাপু, আপনার জীবনে যে কষ্ট বা বেদনা লুকিয়ে আছে, আপনার জীবনে যে ইতিহাস, আমরা এর আগে সেই জীবনের কাহিনীগুলো আপনি শুরুর থেকে আপনার ছোটোকাল থেকে আপু আপনার জীবনে যেই ছোটোকাল থেকেই আপনি কথাগুলো আপনি শেয়ার করবেন, আজকে সারা পৃথিবীতে জানাতে চাই আপনি কোন জায়গাতে কোন পর্যায়ে আসি, আজকে এই পর্যায়ে আসছেন, কেন আজকে আপনি প্রতিবেদনের সামনে আসছেন, আপনি আপনার জীবনের গল্প কথাগুলো বলেন। আমি এই প্রতিবেদনের সামনে আসছি ভাই, আমি খুব অসহায় একটা মেয়ে, আমার বাচ্চাও অনেক অসহায়, কেন বাবা নেই, যার বাবা নেই দুনিয়াতে তার কেউ নেই, বাবা থাকতেও নেই, এখন বাবা বিয়ে করে আরেক জায়গায় থাকে, তার বাবা মার কাছে বউ নেই, আমাদের কোনো খোঁজ খবর নেয় না। এই প্রতিবেদনের কাছে আসছি ভাইয়া, আপনারা আমার জীবনের কাহিনী শুনেন, যদি ভালো লাগে আপনাদের তো আমাকে হেল্প করবেন, আমার পাশে দাঁড়াবেন। আমি ছোটবেলা যখন আমার বয়স 3 বছর, তখন আমার মা মারা গেছে, আমার বাবা, আমার একটা ছোট ভাই ছিল, ওই ভাইটাও ছোট ছিল, ও কি করবে, আমার বাবা ছিল আধা পাগলের মতন, তো মা মারা গেছে, কে পালবে আমাকে, চাচা চাচি আছে তাদের সম্পদ নিয়ে তারা ব্যস্ত, আমার বাবা পাগল, আমাদের কে দাম দেবে, মা নেই। তো ছোটবেলায় বেদেরা ইন্ডিয়াতে যায়, যাওয়ার পরে তো আমরা জায়গায় জায়গায় রাত্রে দিনে ফালাই রাখে, ছোটো বাচ্চা, এত এত ছোটো বাচ্চা জায়গায় জায়গায় ফালাই রাখে কান্নাকাটি করেই, ওদের দেখে মায়া লাগলো যে এতটুকু একটা বাচ্চা এইভাবে ফালাই রাখে, এই বাচ্চা কার। তো আমাকে যে মহিলাই কথা বলতেছে, ওই মহিলার আবার কোনো বাচ্চা কাচ্চা হয় না, একটু জোরে বলবেন, ওই মহিলার কোনো বাচ্চা হয় না, ঠিক আছে। তো এখন বললো যে আমার তো কোনো বাচ্চা কাচ্চা হয় না, দেখে এই বাচ্চাটা আমাকে দেয় নাকি, যদি দেয় তো আমি মানুষ করবো ওকে, বেদে। এটা কে বলেছে? ওই যে মহিলা আমাকে নিয়ে আসছে বাংলাদেশে। জি বলুন। ও সে বেদে, তার বাড়ি ছিল আবার রংপুরে, 20 গ্রাম রংপুর। তো যা হচ্ছে নিয়ে আর এখন অনেক কান্নাকাটি করি, ছোটবেলায় এখানে ফালাই রাখে ওইখানে ফালাই রাখে, সে যখন হ্যাঁ ভাত খাইতে পারে না বাবা, সে যখন ইন্ডিয়া গিয়েছিল তখন আপনাকে পেয়েছিল? হ্যাঁ জি পেয়েছিল। আপনাকে ইন্ডিয়া থেকে আপনার বাবা কি ওনার হাতে তুলে দিয়েছিল? হ্যাঁ জি, লেখে পড়ে হাতে তুলে দিয়েছিল। হ্যাঁ বলেন, তারপর আপনি কি বলতে? তারপরে আমাকে জায়গা জায়গায় ফালাই রাখে ওইখানে সেইখানে, রাত্রে কান্নাকাটি করে, খাইতে দিতে পারে না, খুতার যন্ত্রণা কান্নাকাটি করি, বাবা মা বাবু হয়েছে আদা পাগল, সে কি করবে, মা থাকলে না একটা বাচ্চার যত্ন নেয়, যেমন আমার হাজবেন্ড আমাকে থুয়ে চলে গেছে, কিন্তু আমি আছি দেখে আমার বাচ্চার যত্ন নিতেছে, আর যদি ওর কাছে থাকতো যত্ন তো নিত না, আমার মতনই জীবনটা হইত তার। তো যাই হচ্ছে, তো আমাকে পাল্টে দিল, বললো যে তোমার মেয়ে এইভাবে পড়ে থাকে জায়গায় জায়গায়, তো আমাদের কাছে দিয়ে দাও, আমরা পেলে আমরা বিয়ে শাদী দিয়ে দিব তোমার মেয়েকে, যা খরচ লাগে সব আমরা দিব। এরপরে যাই হচ্ছে, আমার বাবার কাছে লেখে পড়ে ওইখান থেকে নিয়ে ওইখান থেকে আমাকে চলে আসছে ওরা মানে সৎমা, কিন্তু ওই মাটা তো থাকলে আমার অনেক কিছুই হইতো, আমাকে আদরও করতো, আমার বাচ্চারও আদর করতো, যেহেতু উনি আমাকে ইন্ডিয়া থেকে নিয়ে আসছে। তো যাই হচ্ছে, এখন আমাকে এখন ওই মহিলা চলে গেছে ওনার বাপের বাড়িতে, আমাকে এখানে রেখে গেছে সাভারে, এখন আমার বাবা ওকে তালাক দিয়ে দিছে, আমার তো ওই মা মারা গেছে, টেনশনে অনেক, এতে দুঃখে কষ্ট, তো আমার ওই মা মারা গেছে, ওই ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি, তো এর কাছে বড় হওয়ার আমাকে অনেক কষ্ট, অনেক জ্বালা দিয়ে, অনেক মায়ের ধর, অনেক কষ্ট জ্বালা এটা সেটা দিয়ে বড় করছে, মনে করেন যে তার একটা বাচ্চা ছিল, যে আমার সৎ বোনের কথা যে বললাম, তার একটা বাচ্চা ছিল, তখন আমিও ছোট, আমাকে দিয়ে রাত 3টা বাজে 4টা বাজে উঠে পানি গরম করতো বাচ্চাকে খাওয়ানোর জন্য, তারা ঘুমাই থাকতো, যদি টুর নিস্তিকা বিন্যাস হইতো মাইরা ময়রা হাত পা আমার একবার পুরাই ফেলাইতো,
এত কষ্ট না সহ্য করে আমি এখান থেকে চলে আসছি আইসা 12 তখন আমার বয়স হাই স্কুলে অত বড় না আমি তখন মনে হয় কয় বছর 11 থেকে 12 বছর হবে অত বড় না তখন আমি আরছি এখন ছোট আমি তো কোথাও চিনি না আমি বাইরে আরছি বাসাতে ওদের মাইরে দিতে দুইজনই সমানে মারছে এখন বাইরে আরছি কি করব আমি কোথাও চিনি না ওইখানে যাচ্ছে এখানে যাচ্ছে কোথাও থাকার জায়গা পাচ্ছি না কে কে এত বড় মেয়ে আশ্রয় দেবে চিনে না জানে না কোথাও আর থাকার জায়গা পাচ্ছি না এখন আমি তো চলে আসলাম থাকার কোথাও জায়গা পাই না অনেকে বলতেছে আমার রাখেন না তো বাসা বাড়িতে কাজ দেন আমার বাবা মা অনেক কষ্ট দিয়েছে আমি এখান থেকে চলে আসছি আমি নিজের বাবা মা না এমন বলছে না রাখা যাবে এরপরে এক মহিলা স্টলে বসে আছি এক মহিলা আমাকে বলছে আমার বাসায় চলে তোমার আমার বাসায় টাকা দিবে এখন ওর বাসা নিয়ে গেছে এখন অনেক অনেক কথা বলতেছে বেদে মেয়ে এই সেই খারাপ করে ওদের দায়ী কোনে এই সেই এরপর আমরা ওইখান থেকে দেখ বলে দিছি আবার সকালে আমি এক বাসা বাড়িতে কাজ নিলাম বইলা টইলে এক মহিলা আমাকে বইলা বাসা বাড়িতে কাজ দিয়ে দিয়ে দিল তুমি বাসা বাড়িতে কাজ করো তো করছি করার পরে মহিলা আমাকে টাকা দেন ওর বাসা ছিলাম দুই বছর তিন বছর ছিলাম আমার বাসায় বান্ধব ছিলাম ওইখানেই থাকতাম ওইখানেই খাইতাম ওইখানেই করতাম তো ওইখানে বাসা কাজ করানো যায় হচ্ছে দেখা গেছে ওনার টাকা চাইছেন কেন ঠিক টাকা দেওয়া হবে তোমার তো টাকা দরকার তো কিসের টাকা টাকা ছাড়া থাকতে পারলে থাকো না তো যাও তারপর আমি এখান থেকে আইসা গার্মেন্টসে চাকরি নিয়েছি গার্মেন্টসে চাকরি নেওয়ার পরে আমি একটা মহিলার সাথে থাকতাম ওর কাছে আমি মাসে থাকা খাওয়া 3,000-4,000 টাকা দিতাম যে টাকা বেতন পাইতাম ওনাকে দিয়ে দিতাম থাকা খাওয়া তারপরে যা হচ্ছে এখন গার্মেন্টসের বাবার সাথে রং নাম্বারও পরিচয় হইলো কথা বললাম বলার পর আমি আমার কথা সব বললাম যে আমার এই কাহিনী যদি আমাকে তুমি বিয়ে করো তাহলে আমার কোনো গার্জিয়ান পাবো না কোনো টাকা পয়সা পাবো না আমাকে তুমি বিয়ে করতে পারো এটাই আমার কাহিনী তারপরে বলছে আচ্ছা ঠিক আছে তুমি আমাদের বাসায় আসো আমার আম্মুকে কইলা নেই দেখি আমার আম্মু কি বলে ওরা গেছে আর আম্মু তো বলছে আচ্ছা ঠিক আছে তাহলে বিয়ে করাই দিই তারপরে করাই দিছে বিয়ে এই এক দুই মাসের পরে আমার শ্বশুর শাশুড়ি এটা বলে সেটা বলে গার্মেন্টসে চাকরি কতদিন পরে এটা শুরু হয়েছে আপনাদের সাথে সম্পর্ক জোরে বলবেন গার্মেন্টসে এক বছর তার সাথে আমি ফোনে যোগাযোগ কন্টাক্ট ছিল একসাথে চাকরি করতেন না সে চাকরি করতো না সে অন্য কোথাও ছিল তাদের বাড়িতেই ছিল আমি চাকরি করতাম আমি এর মাঝে আপনি পিছনে কিছু প্রশ্ন করতে চাই বৃষ্টি আপনাকে আপনি যে যখন বিয়ের আগে আপনি যতদিন গার্মেন্টে বিভিন্ন জায়গায় চাকরি করেছিলেন আপনি সেই টাকাগুলো কার কাছে রাখিয়েছেন আমি তো বললাম যে তখন ছিল বেতন কম যাই হচ্ছে আমি খাওয়া খরচ যার ওইখানে থাকতাম আমি তাকেই দিয়ে দিছি সব টাকা কিন্তু তখন তো আমি অতটা বুঝতাম না তো সেই টাকাগুলো কি হিসাব কি আপনি পেয়েছেন জি জি না সেই টাকাগুলো তারাই নিয়ে গেছে তারাই খাওয়া খরচ নিয়ে গেছে হ্যাঁ তারপরে বলুন যেটা আমি রাখতাম ওইটা আমার হাত খরচ জামা কাপড়ের জন্য এমনি কসমেটিকের জন্য আমি যা পাইতাম ওদের দিয়ে দিতাম এরপরে এখন বিয়ে শাদী হয়েছে হওয়ার পরে দেখা গেছে ছেলে কাজ করে না যদি কাজের কথা কই যদি কাজ করো মারধর শুরু করে দেয় অনেক মানুষ বুঝে না কিছু না রাস্তাঘাটে এখানে সেখানে মারামারি শুরু করে দেয় তারপর আমি চাকরি নিলাম 50-60 জন মানুষের রান্নাবান্নার চাকরি মাদ্রাসায় নিয়ে পরে এখানে চাকরি করি ও চাকরি করে না শুধু বাসায় শুয়ে থাকে এগুলো বলতে গেলে মারামারি শুরু করে আমার শ্বশুর শাশুড়ি মারামারি করে থাকতে মন চাইলে থাকো না হলে বাবা মার ঠিক টাকা মানে মানে ছেলে চাকরি করে না যখন আপনি তার আপনি স্বামীর কাছে প্রতিবাদ করতেন যে তুমি এভাবে বেকার ঘুরতেছো কেন কিছু কাজ কাম করো হ্যাঁ তখন উল্টা আপনি স্বামী তো আপনাকে মারধর করতো আপনি শ্বশুর শাশুড়িও মারধর করতো মানে তার তার ছেলে কোনো কাজ কাম করবে না করবে কোনো কথা বলা যাবে না ও যেভাবে চলো ওইভাবেই তারপর আমি বলছি যে এইভাবে হলে কে কি তোমার মা বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসো আমার মা বাবা কোথায় পাবো থাকলে না আমি নিয়ে আসতাম আচ্ছা আচ্ছা না আমি কই থেকে নিয়ে আসবো আজকে যেমন নিজের মা থাকতো তাহলে আমি 50,000 টাকা এনে দিতাম একটা ব্যবসা করতো না থাকলে আমি কই থেকে আনবো এরপরে যাই হোক এই 5 বছর এমনিই গেল ঠিক আছে এমনি সামনে যাইতেছে মারামারিতে ঝগড়াতে বাবু হইলো বাবু হর্ষণ আছে যাই পড়াশোনা হলো টাকা পয়সা নেই হাতে কেমনে কি করবো এরপরে যাই হচ্ছে যে বাসা আমি ভাড়া ছিলাম ওইখান থেকে 3,000 টাকা উঠছিল আরও আশেপাশের মানুষ দিছিল টাকা পয়সা 12,000 টাকা উঠছিল সরকারি মেডিকেল গেছিলাম ওখান থেকে 12,000 টাকা আমি কমপ্লিট হয়ে আসছি সিজারের পরে যে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো খাইতে হয় ওইগুলো খাওয়া দিতে হয়নি আমার মেয়েরে আমার মেয়েকে যে দেখছে কটা টাকা দিয়েছে ওইগুলো দিয়ে ওষুধ খেয়েছি মেয়ের টাকা দিয়ে এখন তো কারো ওষুধ খাওয়া হয়নি অ্যান্টিবায়োটিক তো যাই হোক মানুষের পেটে যখন বাবা ছিল অনেকে অনেক কথা বলছে যে তোমার বাবা মা তোমার দেখে না ওরাও বাবা মানে তুমি চাকরি বাকরি করো কইরা যদি সিজার লাগে তখন কি করবা তো না সিজার লাগবে না তো সিজারের বাবু হয়েছে টাকার জন্য দাপাদাবি করে গেছে টাকার কেউ দেয় না নিজের বাবা মাই দেয় না মানুষে কি দিবে টাকা আমার এখানে সৎমা থাকে আমার সৎমারা বলতেছে মা আমার টাকা লাগবে কিছু টাকা দাও কিছু না পারো 6,000 টাকা দাও আর 6,000 টাকা আমরা ম্যানেজ করি আমরা কোথাও কোথাও নিয়ে তারপরে পারবো না দিল না মা তো 1,500 টাকা দিচ্ছে যাই হোক ওই টাকা দিয়েই আমরা এটি করলাম সিজার করে বের হয়ে আসলাম তো শ্বশুর বাড়িতে গেছি শ্বশুর বাড়িতে মনে করেন আমার শাশুড়ি
পেটে সেলাই কাটে নাই কিছু না দিন রাত আমার সাথে চিল্লা চিল্লি ঝগড়া ঝাটি এগুলো করে এক বেলা খাবার দেয় তো তার পরের বেলা খাবার দেয় না এইভাবে আমি ওষুধ খাইতে পারি না আমার পেটের ব্যথা সেলাই ব্যথা আমার শুরু হয়ে গেছে তো এইভাবে আমি অনেক কান্নাকাটি করতেছি আমার বাবারে বলতেছি তো পারি না আমি বলি আমার শাশুড়িকে যে খিদে অনেক কষ্ট করি আপনি আমাকে চাউল দিয়া যান আমি চাউল দিয়া রান্না বান্না করে খাবো যাই হোক আপনি তরকারি যেগুলো থাকে ওইটা আমি গরম করে চাউল না তোমাকে চাউল দিয়ে দেবো না আমি যতক্ষণ আসবো ততক্ষণ এখন উনি আসার বেলা 1টা 12টা বাজে আমার শিলার ব্যথা ওইটা জায়গা ওষুধ খাইতে পারি না যাই হোক আমার তারপর আমার শাশুড়ি বললো যে আমি আমার শাশুড়িকে বললাম যে আমি এখানে থাকবো না আমি যেখানে ভাড়া থাকতাম আমি সেখানেই চলে যাবো কেন আমি যে মরি আমি ওইখানে যেয়ে মরি আমি এখানে মানুষ আছে সবাই আছে যে আমি এই মানুষজন থাকতে মরি তো আমার আমি একা যেয়ে মরি গা থাকে মরা ভালো কাছে মরা ভালো না তো আমি ওইখান থেকে চলে আসছি আয়সা আমি সাবার আয়সা বলছি আয়সা ওর বাবার বলতেছে তুমি কাজ করো আমার তো ওষুধের লাগবে ওষুধের খরচ মরচ আছে এটা কত কিছু আছে তুমি কাজ করো কাজ করে না কাজ করে না তো বাড়ি আলাদা শুধু বসে থাকে বাড়ি আলাদা তো ঘর ভাড়া বেঁধে যাচ্ছে ওরা তো দুই কথা বলবেই ভাড়ার জন্য ভাড়ার কথা বলতে গেলে মানুষের সাথে মারামারি শুরু করে দেয় তোমাদের ভাড়া কি করো কাজ না করলে এইভাবে কিভাবে চলবে মানুষে এক বেলা দুই বেলা খাইতে দেবে মানুষে তো আর সারা মাস ভরে খাইতে দেবে না আর সারা মাস ভরে তো বাসা আটকে রাখ তারপরে এখন বাড়িওয়ালা বলে যে তোমরা চলে যাও গা বাসা ভাড়া লাগবে না বাসা ভাড়া তোমরা দিতেও পারবে না চলে যাও এরপর আমি এখান থেকে চলে গেলাম গা আমার শাশুড়িতে ওই এলাকায় গেলাম 1000 টাকা রুম ভাড়া গ্রামের বাড়িতে ওইখানে গেছি আরো বেশি পাওয়ার বেড়ে গেছে তার এখানে আরো বেশি মার ধর এইটা সেটা শুরু করে দিছে দেখি এক মেয়ের সাথে সম্পর্ক তার রাত দিন আমার ফোন নিয়ে কথা বলে আমার ইমোফোন মোবাইলে কথা বলে মেয়ে যে জিজ্ঞেস করে এটা কার ফোন বলে যে এটা আমার আম্মুর ফোন রাত 12টা নিয়ে একটা মেয়ে ফাঁকে দিয়ে কথা বলে আমার ফোন দিয়ে যাই হোক আমি যে তোর না রাখি তুই কেমন জোর করে আমাকে রাখবি তো আমি তোকে তালাক দিব আমি আমাকে যদি তালাক দাও তাহলে তো তোমার একই ছাদের নিচে তোমার সাথে থাকা আমার সম্ভব না এইভাবে যে তুমি আমাকে বলো যে তোমার কাছে থাকবো না তুমি থাকবা আরেকবার ঈশ্বর তা আমি আমার মতন চলে যাই আমি আমার মতন যে আমার বাচ্চা নিয়ে থাকি যে তোমরা তো বাচ্চাও নিবা না বাচ্চা যে নিতা তাহলে তো একবার বাচ্চার খোঁজ তোমার বাবা মা নিত কাছে থেকে বাবা বাচ্চার খোঁজ নেয় না দূরে গেলে আর কি খোঁজ নেবে তো আমি চলে যাই তোমরা এখানে থাকো ওই মেয়েকে নিয়ে বিয়ে শাদী করে আমি কি করবো না আসার পরে এখান থেকে তারা নামা পাঠিয়ে দিছে তাকে তার বউ এখন সে তার বাবা মার কাছে আছে আমার বাচ্চাকে খাওয়ান দর্শক আমরা এই ভন্টির জীবনের গল্প আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এই ভন্টির জীবনে অনেক ইতিহাস আছে সেই ইতিহাস গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি আসল কথা সত্যিকারী অসহায় পরিবার অনেকেই আমরা দেখেছি এই ভন্টি যখন নাম্বারটি পাবেন আমাদের ডিসক্রিপশনে ভিডিও নিচে লেখা থাকবে সেখান থেকে নাম্বারটি কালেকশন করবেন বৃষ্টিয়াপুর দর্শক এই ভন্টির জীবনের গল্প শোনার পর আপনাদের যদি ভালো লাগে তখন আমাদের সার্থকতা দর্শক আমরা আজকে বৃষ্টিয়াপার কাছ থেকে বিদায় নেব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টিয়াপা আমরা আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ